নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন তাই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি প্রকাশ করছিলো সেই বিজ্ঞপ্তিতে অলরেডি ফর্ম ফিল আপ অনলাইনে ফর্ম ফিল আপ সাবমিট হয়ে গেছে এরপরও দেখা গেছে যাদের যাদের ফর্মে রকম ত্রুটি রয়েছে অর্থাৎ কোনো রকম ভুল রয়ে গেছে তাদের সেই ভুল সংশোধনের জন্য কমিশন এডিট করার একটা অপশান দিয়েছে অর্থাৎ ফর্মটাকে তুমি নতুন করে আবার এডিট করতে পারবে এবং সেখানে যেই ভুলগুলো দেওয়া রয়েছে সেই ভুলগুলোকে আবার তুমি কারেকশন করে নতুন করে ফর্মটা আবার সাবমিট করতে পারবে সেটা করার জন্য অবশ্যই নিজের অ্যাপ্লিকেশান আইডি ডেট অফ বার্থ এবং যে মোবাইল নাম্বারটা আপনার রেজিস্ট্রেশনগুলো ছিল সেখানে ওটিপি আসবে সেই ওটিপি সাবমিটের মাধ্যমে আপনি কিন্তু ফর্মটা দেখতে পাবেন এবং সেখানে যে যে জায়গাগুলো আপনার মনে হবে যে আমার ভুল রয়েছে সেই জায়গাগুলো আপনি আপডেট করতে পারবেন নতুন তথ্য দিয়ে তবে কমিশন এক্ষেত্রে এক গাইডলাইন দিয়ে দিয়েছে অর্থাৎ কোন কোন জায়গাগুলো আপনি এডিট করতে পারবেন আর কোনগুলোই আপনি এডিট করতে পারবেন না সেটা দেখে নিতে হবে সেখানে বলেই দিয়েছি ক্যান ক্যান্ডিডেট অর্থাৎ যিনি পরীক্ষার্থী তিনি কোন কোন জায়গাগুলো এডিট করতে পারবেন না যেমন নিজের নাম ইমেল আইডি মোবাইল নাম্বার এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্ট্যাটাস অর্থাৎ তিনি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন বা না হয়ে থাকেন সেটা স্ট্যাটাস কোনোভাবে তিনি চেঞ্জ করতে পারবেন না নিজের নামটাও চেঞ্জ করতে পারবে না কোন পোস্টে অ্যাপ্লাই করছেন অর্থাৎ প্রাইমারি না আপার প্রাইমারি নাকি গ্র্যাজুয়েট নাকি পোস্ট গ্র্যাজুয়েট লেভেল যে লেভেলে আপনি অ্যাপ্লাই করছেন সেই লেভেলটা আপনি কিন্তু পোস্টে যে অ্যাপ্লাই করেছিলেন সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না অর্থাৎ কেউ যদি নাইন টেনের জন্য অ্যাপ্লাই করতে করে থাকে এখন যদি সে বলে আমি ইলেভেন টুয়েলভের জন্য অ্যাপ্লাই করতে চায় তাহলে কিন্তু ওই এডিটটা কিন্তু কমিশন দিচ্ছে না কোনো মতে তাহলে যেই পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন নিজের নাম মোবাইল নাম্বার ইমেল আইডি ফিজিক্যাল হ্যান্ডিকেপের স্ট্যাটাস অর্থাৎ ইয়েস অন্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন সেগুলোর ক্ষেত্রে কোনো রকমভাবে কোনো কিছু চেঞ্জ করা যাচ্ছে না এবং সাথে যেটা রয়েছে আধার নাম্বার এই আধার নাম্বারটা যদি কোনোভাবে আপনি ভুল দিয়ে থাকেন সেই আধার নাম্বারটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন না এরপর যেগুলো রয়ে যাচ্ছে যেগুলো ধরুন গ্র্যাজুয়েশানের নম্বর বা যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলোতে রকম ভুল ত্রুটি রয়েছে না মার্কস দিতে গিয়ে কোনোভাবে ভুল মার্কস দিয়ে ফেলেছেন কি না বা বাকি যে সমস্ত ডেটাগুলো দেওয়া আছে যেগুলো কোনোভাবেই কিন্তু কমিশন এখনও লক করেনি কেমন সেই ডেটাগুলো আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন শুধুমাত্র চেঞ্জ করতে পারবেন নি যে পোস্টে অ্যাপ্লাই করেছেন নিজের নাম ইমেল আইডি মোবাইল নাম্বার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্ট্যাটাস আর আধার নম্বর এগুলো বাদ দিয়ে বাকি সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন এমনটাই জানিয়েছে বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন এবং এই যে প্রক্রিয়াটা ভুল সংশোধনের যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা চলবে সাতাশে জুন ছট সিক্স পি থেকে ফোর্থ জুলাই দু হাজার তেইশ সিক্স পি পর্যন্ত এই টাইমের মধ্যে আপনাকে কিন্তু এডিটটা করে নিতে হবে অর্থাৎ ভুল সংশোধন যদি থেকে থাকে সেই ভুল সংশোধনটা করে নিতে হবে থ্যাংক ইউ